বনগাঁর বিভিন্ন পূজা মণ্ডপ খতিয়ে দেখলেন জেলা পুলিশেরা, বৃহস্পতিবার বিভিন্ন পূজা মণ্ডপ খতিয়ে দেখলেন তারা। এই বিষয়ে আয়োজকদের সাথে কথা বললেন। বনগাঁর বিভিন্ন পুজো প্যান্ডেল পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার জয়িতা বসু সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকেরা। বৃহস্পতিবার বিকালে বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে বনগাঁ শহরের বেশ কিছু বড় বড় পুজো মণ্ডপে যান পুলিশ কর্তারা। মূলত পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা, পুজো মণ্ডপে দর্শনার্থীদের এন্ট্রি এক্সিটের বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ কর্তারা। এদিন বিকালে প্রথম বনগাঁ বাড়রপল্লীর পূজা মণ্ডপ খতিয়ে দেখেন পুলিশ কর্তারা। কথা বলেন ক্লাব কর্তা ও প্যান্ডেল প্রস্তুতকারী শিল্পীদের সাথে। এরপর জেলা পুলিশের দলটি পৌঁছান বনগাঁ গান্ধীপল্লীর পূজা মণ্ডপে। সেখানেও একইভাবে দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ ও বাইরে যাওয়ার রাস্তার বিষয়টি খতিয়ে দেখা হয়। এরপর অভিযান সংঘের পূজা মণ্ডপ, প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পূজা মণ্ডপের পাশাপাশি আরও বেশ কিছু পূজা মণ্ডপ খতিয়ে দেখা হয় পুলিশের পক্ষ থেকে। এদিন জেলা পুলিশ সুপার ছাড়াও ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজলকান্তি বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা, বনগাঁ পুলিশ জেলার ট্রাফিক আধিকারিক, বনগাঁ থানা পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা। সীমান্ত শহর বনগাঁ শারদ উৎসবের আয়োজনে বরাবরই কলকাতা মহানগরীর পর জেলার মধ্যে শ্রেষ্ঠত্বের দাবি রাখে এই শহর। মাঝে দুবছর করোনা অতিমারীর কারণে সেভাবে পুজোর আয়োজন হয়নি। দুবছর বাদে বেশ জাঁকজমকপূর্ণ শারদ উৎসবের আয়োজন হচ্ছে। মহকুমা প্রশাসন সূত্রে জানা গেছে প্রায় 95টি ছোট বড় দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে শহরে। মাঝে নিম্নচাপের কারণে মণ্ডপ নির্মাণে সমস্যায় পড়তে হয়েছে পুজোর আয়োজকদের। স্বাভাবিক কারণেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে, দিন রাত এক করে কাজ করছেন সকলেই। প্রশাসন সূত্রে জানা গেছে অন্যান্য বছরের মতো বনগাঁ শহরের দুটি বড় দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সে কারণে সংশ্লিষ্ট ক্লাবগুলির সাথেও আলাদা করে কথা বলেন জেলা প্রশাসনের কর্তারা। এদিন পূজা মণ্ডপগুলি পরিদর্শনের পর জেলার পুলিশ সুপার জানান, মূলত দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশ ও বাইরে যাবার বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি আরও বেশ কিছু বিষয় দেখবার জন্যই আজকের এই পরিদর্শন। দুর্গাপুজোকে ঘিরে প্রতিবছর বনগাঁ শহরে যানবাহন চলাচলের ক্ষেত্রে নো এন্ট্রি করা হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। তবে এবছর এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সুপার জানান কবে থেকে নো এন্ট্রি হবে, কিভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে, সে বিষয়ে সাংবাদিক সম্মেলন করেই বিস্তারিত জানানো হবে। বেরিয়েছি দেখার জন্য যে প্যান্ডেলসগুলো কীরমভাবে হচ্ছে, সব যাতে ক্রাউড সার্কুলেশন প্ল্যান ঠিক থাকে এবং যাতে কোনো দর্শনার্থীদের কোনো প্রবলেম না হয় সেই জন্য আমরা একটা ইন্সপেকশনে বেরিয়েছি প্যান্ডেলসে। ট্রাফিক প্ল্যান, ট্রাফিক মুভমেন্ট আমরা খুব শীঘ্রই আপনাদের অবগত করব, সেটাও আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের। উই উইল বি কলিং আ কনফারেন্স অ্যান্ড আমরা সব জানিয়ে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।